কলকাতা চাঁদপাড়া এলাকার যশোর রোডের পাশে শিরিষ গাছের একটি ডাল বিপজ্জনকভাবে চিহ্নিতকরণ হয়ে রয়েছে বহুদিন থেকেই। গত কদিন আগেই ওই গাছের ডাল ভেঙে মৃত্যুবরণ করে রতন মণ্ডল নামে এক ব্যক্তি। তারপরে জেলা শাসক ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর শুক্রবার যশোর রোডের দুপাশের শিরিষ গাছের বিপজ্জনক ডাল কাটার কাজ শুরু করেছে আজ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, আর এতে অত্যন্ত খুশি স্থানীয় মানুষেরা। তবে তাদের আক্ষেপ, যদি আরও একটু আগে কর্মসূচি নেওয়া হতো তাহলে একটি প্রাণ বেঁচে যেত। কাটার ডিসিশান যেটা হয়েছিল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত 15/5/2022 যে একটা ঘটনা ঘটেছিল আমাদের এখানে, দুটো মানুষ মারা যান। সেই মারা যাওয়ার পরে আমাদের একটা দাবি ছিল যে যত বিপজ্জনক ডাল আছে সেগুলোকে কাটা হবে এবং আমাদের রাস্তা অবরোধ হয়। তারপরে DM সাহেব একটা মিটিং করেন, SDO একটা মিটিং করেন, আমাদের ব্লক অফিসেও একটা মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে মার্কিং করে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিপজ্জনক ডাল যেগুলো রাস্তার পরে আছে সেগুলো কাটা শুরু হবে। এবং যথারীতি আজকে থেকে আমরা সেটা লক্ষ্য করছি যে আজকে থেকে কাটা শুরু হয়েছে, এবং এই এর জন্য আমরা খুবই সন্তুষ্ট আছি যে কাজটা শুরু হলো। হ্যাঁ, সেটা শুরু হলো এবং প্রশাসনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমার নাম আপনার পাশের দোকানদারই তো কয়েকদিন আগে গাছ পড়ে মারা গেলেন, এখন তারপরে দেখা যাচ্ছে যে গাছের যে বিপজ্জনক ডাল সেটা কাটার কাজ শুরু করেছে প্রশাসন, কি বলবেন? দোকানে থাকতে কি ভয় হয়? কি বলবেন প্রশাসনে যে কাটা শুরু হলো এটা নিয়ে? কাটা শুরু হলে তো ভালোই হলো, কাটা করারই তো দরকার, কাটারই তো দরকার। আপনাদের দাবি ছিল তো এটা? হ্যাঁ। কি দাবি ছিল আপনাদের? এই গাছের ডালগুলো কাটুক, গাছ না কাটুক, না কাটুক, ডালগুলো তো আমাদের কাছে দিন। সেটা শুরু হলো? হ্যাঁ। আজ থেকে যশোর রোডের পাশে যে বিপজ্জনক ডালগুলি রয়েছে সেগুলি কাটার কাজ শুরু করলো প্রশাসন, কি বলবেন? গাছ যদি আরো আগে কাটতো তাহলে এত বড় ক্ষতি হতো না। আর কি বলবো, আপনার কি মনে হয় যে এটা আরো আগে করা দরকার? করা তো উচিত ছিল। দুদিনের জন্য রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং ICU অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।